সাইদনা ইউসুফ সালাম সম্পর্কে কথাগুলো আমরা মহাগ্রন্থ আল কোরানের দৃষ্টিকোণ থেকেই বলব ফলো ইসলাম স্টাইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহাগ্রন্থ কোরআনে হাকিমে সর্বমোট পঁচিশ জন টোয়েন্টি ফাইভ আম্বিয়াই কারাম তাদের জীবন তাদের কর্মধারা তাদের ত্যাগ তাদের কোরবানি তাদের জেহাদ তাদের ধৈর্য বাতিলের বিরুদ্ধে যুগে যুগে তাদের অবস্থান পরিশেষে নবুয়তের বিজয় এবং বাতিলের একেবারে সম্পূর্ণরূপে বিলীন হয়ে যাওয়ার যে ইতিহাস এবং কোরআনে পাকে আল্লাহ পাক ইতিহাস বর্ণনার খাতিরে নয় কিচ্ছা গল্প শোনানোর খাতিরেও নয় কোরআনে পাক আল্লাহ রাবুল আলমিন বিভিন্ন জাতি কম তাদের ধ্বংস এই ঘটনাগুলো বলে এই ইতিহাসগুলো বলে মানব জাতিকে বলেছেন ফা তাউল আফসর সুতরাং তোমরা এই সকল ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো আজকে মানব জীবনের সবচাইতে বড় ট্র্যা যেটা দুঃখজনক ব্যাপার যেটা সেটা হলো আমরা ইতিহাস পড়ি সবাই আমরা বলি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা করো করা দরকার আসলে কেউই তাই করছে না যার জন্য আজকে আমাদের বিশ্ব মানবের বিশেষ করে বিশ্ব মুসলিমের জীবনধারার মধ্যে কোনো পরিবর্তন এটা পরিলক্ষিত হচ্ছে না তা আমাদের আলোচনার ধারাবাহিক পর্বে এই মুহুর্তে আমরা শুরু করছি বাবা এ কম বাবায় মিল্লাত জাতির পিতা সৈদনা ইবরাহিম আলাই সাল্লাহ সালামের প্রপৌত্র প্রপৌত্র সঈদিনা ইউসুফ আলাহি সাল্লাহ সালামের। জীবন ইতিহাস তাহলে আসুন সঈদেনা ইব্রাহিম আলাই সালাম তার দুই ছেলে দুই পুত্র ছিলেন প্রথমা স্ত্রী সারা আলাহ সালাম তার গর্বে হযরত এসাহাক আলাই সালাম আর দ্বিতীয় স্ত্রী হাজার বা বাহাজেরা তার গর্বে হজরত ইসমাইল আলাহি সাল্লা তাল্সাল্লাম ইব্রাহিম আলাই সাল্লা সালামের প্রপৌত্র ইউসুফ আলাই সাল্লা সালাম সম্পর্কে কথাগুলো আমরা মহাগ্রন্থ আল কোরআনের দৃষ্টিকোণ থেকেই বলবো বুঝার সুবিধার জন্যে মাঝে মাঝে এই কোরআনে পাকের ইউসুফের জীবনধারা এটা আলোচনার মধ্যে আমরা বর্তমান গুগল উইকিপিডিয়া এগুলোরও কিছু কিছু সহায়তা এই জন্যেই নেব যাতে করে আলোচনাটা আপনাদের কাছে বিশ্ববাসীর কাছে পূর্ণতার একটা পর্যায়ে গ্রহণযোগ্যতার একটা পর্যায়ে পেতে পারে ইব্রাহিম আলাহ সাল্লা সালামের পুত্র ছিলেন সাইদিনা সাহাক আলাহ সাল্লা সালাম। একটু আগে বলেছিলাম প্রথম স্ত্রী সারার গর্ভজাত সন্তান এই সারার গর্ভজাত সন্তান ইসাক আলাই তাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন তখন নবী ইব্রাহিম আলাই সাল্লাহ বয়স ছিল একশো বছর তার পূর্বে প্রথমা স্ত্রী হাজার বা হাজারা আলহ সাল্লা তো সাল্লামের গর্বে সেইদিনা ইসমাইল আলাই সাল্লা যখন জন্মগ্রহণ করেছিলেন তখন ইব্রাহিম আলাইহ সাল্লা বয়স ছিল সাতাশি বছর এখান থেকে দেখা যায় যে ইসমাইল আলাই সাল্লা ইসাক আলাইহি সাল্লা থেকে তেরো বছরের বয়োজ্যেষ্ঠ ছিলেন আজকে আমরা সেই ইসাহাক আলাইাত সালাম সাইদনা ইব্রাহিম আলাই সাল্লা সালামের দ্বিতীয় পুত্র ইসাহাক আলাই সাল্লা ছেলে সাইদনা ইয়াকুব আলাই সাল্লাহ সালাম সৈদনা ইয়াকুব আলয়সাল্লা সাল্লামের ছেলে হজরত ইউসুফ আলাই সাল্লা সালাম তাহলে আমরা এভাবে বলতে পারি যে সাইদেনা ইউসুফ আলাই সাল্লা সালাম বিন ইয়াকুব বিন ইসাহাক বিন ইব্রাহিম এই জন্যে আমি আলোচনার শুরুতে আপনাদেরকে বলেছিলাম জি ইউসুফ আলাই সাল্লা সালাম ইব্রাহিম আলাই সাল্লা সাল্লামের প্রপৌত্র তো মহাগ্রন্থ আল কোরআনে মোহান রাবুল আলমিন সাইদিনা ইউসুফ আলাই সাল্লা তালামের নাম মোবারক এসমে নামে গেরামি নামে নামি এসমে গেরামি নবী ইউসুফ আলাই সাল্লা তাল্লামের পবিত্র নাম সর্বমোট পঁয়ত্রিশ বার উল্লেখ করেছেন এর মধ্যে তেত্রিশ বার সুরাই ইউসুফে একবার সুরে আনামে আর একবার সুরায় মৌমেন বা সুরায় গা ফেরে রিপিট তেত্রিশবার সুরে ইউসুফে একবার সুরে আনামে আর একবার সুরায় মৌমেন বা সুরায় গা মোট পঁয়ত্রিশ বার হল মূলত ইসুফ আলাই সালামের ঘটনা ঘটনা জীবনপঞ্জী তার দৃঢ়তা চরিত্র ব্যক্তিত্ব নীতি নৈতিকতা আদর্শের যেই কাঞ্চনজঙ্ঘা আদর্শের যেই পাহাড় তদানীতন মিশরের ফার্স্ট লেডি জোলাইখা কতভাবে ইনিয়ে বিনিয়ে হাস্যে লাশ্যে রাগ অনুরাগে ইসুবালায় আলাই সালামের দৃষ্টি নিজের দিকে আকর্ষণ করার জন্যে সে করেনি এমন কোনো কাজ ছিল না কিন্তু ইউসুফ আলাই সাল্লাহ সালাম আপন জায়গায় পাহাড়ের মতো অটল অনড় অবিচল থেকে তার ব্যক্তি চরিত্র তার দৃঢ় চারিত্রিক বলে একটা মুহূর্তের জন্য কোনো সময় জোলাইখা পরবর্তীতে জোলাইখার বান্ধবী মিশরের অন্যান্য রাজ পরিবারের রমণী নারীরাও যখন ইস্যুফের পিছনে লেগে গেল এতদিন ছিল একজন জোলাইখার দাওয়াতি পর্ব এটা অনুষ্ঠানে অনুষ্ঠানের পরে হলো এক ঝাঁক এক ঝাঁক নারী যখন ইসুফকে কুটে কুটে খাওয়ার জন্যে তার চরিত্রকে লুফে নেওয়ার জন্যে তার পিছনে লেগে গেল আপনারা ঘটনায় দেখতে পাবেন ইনশাল্লাহ তখন ইউসুফ আলাই সাল্লা তাল্লাম এক ধরনের নৈরেশ্যের পরেও বলেছেন রব্যের সেজনো আহাব্বু এলাইয়া মিম্ম ইয়াদানি এলাই ও রব ওগো মালিক এই মহিলারা যে অপকর্মের দিকে আমাকে ডাকছে আমাকে টানছে এর চাইতে জিন্দানখানার জীবন জেলখানার জীবন আমার জন্যে অনেক ভালো অনেক উত্তম বলে আমি মনে করি তো নবীদের দোয়া আল্লাহ সবসময় কবুল করেছেন যদিও ইউসুফ জেলখানায় যাওয়ার পরেই নবুগত পেয়েছিলেন তখন তার বয়স হয়েছিল চল্লিশ বছর জেলখানায় যাওয়ার পূর্বে তিনি বলেছিলেন এখানে যে অবস্থা আমার উপরে চলছে যেই টিজিং এই বড় বড় ঘরের মহিলারা আমাকে করছে বলা যায় না আমিও তো রক্ত মানুষ কতক্ষণ নিজকে ধরে রাখতে পারব তাই রব আমি চাই এদের খপ্পট থেকে বাঁচার জন্যে জেলখানা এটাই আমার জন্য উত্তম বলে আমি মনে করি এখানে একটা জিনিস প্রণিধানযোগ্য সেটা হচ্ছে সাইদিনা ইউসুফ আলাই সাল্লাহ সালাম একজন মানুষ হিসেবে ব্যক্তি হিসেবে একজন যুবক হিসেবে শুধু যুবক ছিলেন না বিশ্বের সেরা সুন্দর রূপের পিরামিড অনিন্দ সুন্দর ইউসুফ এই যুবক এই তরুণ তাকে যেই দেখত সেই তার দিকে দৃষ্টি তাকিয়ে থাকত দেখন ইসুফ আলাই তিনি ইব্রাহিমের প্রপুত্র ইব্রাহিম আলাই দুনিয়াতে এসেছিলেন নু আলাইসাল্লামের দশম প্রজন্মে খ্রিস্টাব্দ সাল দ্য এখানে আমরা বলতে পারছি না এই জন্যেই পারছি না তখন সন সাল খ্রিস্টাব্দ এগুলো বলতে কিছুই ছিল না যার জন্যে মুভাসেরিনে কেরাম একটা কথাই উল্লেখ করেছেন নুয়াল সালামের কম ধ্বংস হওয়ার পরে যারা শুধু ইমানদার ছিলেন এবং আল্লাহর নির্দেশে নুয়াল সালাম যাদেরকে নিয়ে কিস্তিতে আরোহণ করেছিলেন একমাত্র তারাই বেঁচে ছিল সেই নুয়া আলাই সাল্লা থেকে শুরু করে বংশ পরম্পরায় কাল পরম্পরায় দশম প্রজন্মে এসে ইব্রাহিম আলাই সাল্লা তাল্লাম তিনি জন্মগ্রহণ করেছিলেন আর ইব্রাহিম আল্লাহ সাল্লা তার তৃতীয় প্রজন্ম আমরা এটাকে সাধারণত এইভাবেও বলতে পারি থার্ড জেনারেশন ইব্রাহিম আলাই্লাহাল্লামের তৃতীয় বংশধারায় সঈদনা ইউসুফ আলাইসাল্লাহ তাল্লাম তাহলে পুত্র পৌত্র প্রপুত্র তিনটা জেনারেশন হয়ে গেল ইশাক আলাইসালাম ছিলেন ইব্রাহিম আলাইসাল্লামের পুত্র ইয়াকুব আলাই সাল্লা তাল্সাল্লাম ছিলেন ইব্রাহিম আলাইসাল্লামের প্রপুত্র আর ইউসুফ আল্লা তিনি ওই পুত্রের ঘরের প্রপুত্র পুত্র পুত্র প্রপত্র এই হিসাবে আমরা বলতে পারি যেটাকে আমরা বলি পুত্র নাতি তারপরে পতি এটা হলো হিসাবের ক্রমধারা ইসুফ আল্লাহ সাল্লা আব্বার নাম ইয়াকুব আলাই সাল্লা যেটা আমরা একটু আগে আপনাদেরকে বলেছি মায়ের নাম ছিল রাহিল বেন লাবান রাহিল বেন লাবান। এখন সেইদিনা ইয়াকুব আলাই সাল্লা তিনি দুটো বিয়ে করেছিলেন ইসুব আলাই্লা সালাম ইয়াকুব আলাই সাল্লা যেই যে এই বিবির গর্বে জন্মগ্রহণ করেছিলেন সেই বিবির নাম ছিল রাহিল বেনতে লাবান এই রাহিলের গর্বে ইব্রাহিম আলাইহ সাল্লা ইয়া ইউসুফ আলাই সাল্লা সালামের দুই পুত্র জন্মগ্রহণ করেছিলেন ইউসুফ এবং বিনিয়ামিন বা বনিয়ামিন এটা আমরা অনেকে জানি আরেক স্ত্রী তার নাম ইতিহাসে কেরাম অনেক নাম উল্লেখ করেছেন নাম দিয়ে কাম নাই আমাদের কাছে একটাই পরিচয় এই যে রাহিল বেন লাবান যে ইসুফের আম্মা বিনিয়ামিনের আম্মা আরেকদিকে ইয়াকুব আলাহ সাল্লা তাল্লামের আরেক বিবি তার গর্বে দশ পুত্র জন্মগ্রহণ করেছিলেন তাহলে মোট বারো পুত্র এক বিবির ঘরে দশ ছেলে আরেক বিবির ঘরে দুই ছেলে মোট বারো এরপরে আসুন একেবারে শিশুকালে সাইদেনা না ইউসুফ আলাই সালাম তার আম্মা রাহিল বেনে লাবান তিনি ইন্তেকাল করেছিলেন ইন্তেকাল করার পরে সাইদেনা ইউসুফ আলাই সাল্লাহ তার মা রাহিল তার আপন বোন যিনি ইউসুফের খালা ছিলেন তার কাছে লালিত পালিত হয়েছিলেন এবং তার শ্রীকারকগণ লিখেছেন যে এই রাহিল বেনতে লাবানের বোন ইউসুফের যিনি খালা তিনি ইউসুফ আলাই সাল্লা দুধ মাতাও ছিলেন আবার কোনো কোনো তাফসির কারকের মত হচ্ছে দুধ খাওয়ার বয়স যখন একবারে পূর্ণ হয়ে গিয়েছিল তখন ইসুফ আলাই সাল্লামের আম্মা মা ইন্তেকাল করেছিলেন যার জন্যে খালার কাছে শুধু লালিত পালিত হয়েছেন কিন্তু খালা খালাই ছিলেন তিনি দুধ মাতা ছিলেন না এখন দুই ভাই আর দশ ভাই এইভাবে একটু যখন তিনি বড় হলেন কৈশরে পৌঁছলেন তখন আব্বা ইয়াকুব আলাই সালাম ইউসুফকে নিজের কাছে নিয়ে আসলেন খালার কাছ থেকে এক বাপের এক স্ত্রীর গর্বে দশ ছেলে আরেক স্ত্রীর গর্বে দুই ছেলে দুই ছেলের বড় ছেলে ইউসুফ ছোট ছেলে বিনিয়ামিন বা বনিয়ামিন এখন ইউসুফ আলাই সাল্লা তাল্লাম শিশুকাল থেকেই একটু আলাদা ধরনের ছিলেন কোন রকমের মিথ্যে প্রতারণা কোনো কিছু তার জীবনের কাছে ধারেও ছিল না এই জন্যই ছিল না তিনি ছিলেন আগামী দিনের নবী তার চলার মধ্যে বলার মধ্যে তার আচার আচরণের মধ্যে তার তবিয়ত এবং মেজাজের মধ্যে তার সাইকোলজির মধ্যে তার চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে সব কিছুই বৈশিষ্ট্য এবং আদর্শ মণ্ডিত ছিল যার জন্যে স্বভাবতই পিতা ইয়াকুব আলাই সাল্লা তিনি তো নবী ছিলেন তার দৃষ্টিটা ভালোবাসাটা আদর স্নেহটা ইস্যুবের দিকে একটু বেশি ছিল তারপরে ইস্যুবের ছোট ভাই বনিয়ামিন তার দিকে ছিল আর ওই দশ ভাই তারাও ইয়াকুব আলাহ সালামের ছেলে হিসেবে পুত্র হিসেবে পরিবারের অন্তর্ভুক্ত ছিল কিন্তু ইউসুফ আলাহ সাল্লা তার ছোট ভাই বিনিয়ামিন এই দুই ভাইয়ের মধ্যে ইউসুফ তিনি ছিলেন পিতা ইয়াকুব আলাহ নয়নের মণি তিনি ছিলেন সবচাইতে বেশি আদরের এখন সৎ ভাই যারা দশ ভাই তাদের কাছে এটা ভালো লাগলো না ইসুফও ধীরে ধীরে কৈশোর থেকে যখন উপরের দিকে বয়স বাড়ছে তখন দশ ভাই একদিন গোপনে বসে সলা পরামর্শ করলো যে ইউসুফ আহাব্ব মিন আবানা ইউসুফ আলাই সাল্লা বেশি প্রিয় আমাদের আব্বার কাছে মিন্না আমাদের চাইতে এখন আমরা করবোটা কি একেবারে অপরিণত বয়সে কোনো কোনো তাফসির কারক বলেছেন তখন ইউসুফের বয়স ছিল ছয় বছর কেউ বলেছেন আট বছর কেউ বলেছেন নয় বছর তিনি একটা স্বপ্ন দেখেছিলেন কোরআনে ইসুফ আলাই সাল্লাহ সাল্লামের জীবনী বর্ণনা করতে গিয়ে ইতিহাস বর্ণনা করতে গিয়ে রবুল আলমিন ইউসুফের এই স্বপ্ন এখান থেকেই ইতিহাস বর্ণনা শুরু করেছেন যেমন ইন্ন আঞ্জাল না হু কুর আন আন আরবি আর লাল লাকুন তাহাকে লুন তারা দ্বিতীয় আয়াত এই কোরান আমি আরবি ভাষায় অবতীর্ণ করেছি যেন তোমরা বুঝতে সক্ষম হও কোরান জজিরাতুল আরবে আরব ভূখণ্ডে এমন একটা সময় অবতীর্ণ হয়েছিল। যে সময়ের আরব দেশটা আরব সমাজটা আরবি সাহিত্যে আরবি ব্যাকরণে আরবি ভাষার চর্চায় আরবির গদ্য লিখন লিখন সব দিক থেকে পূর্ণতা এবং সফলতার শিখরে বিরাজ করছিল কারাম এবং ঐতিহাসিকগণ যেটাকে উল্লেখ করেছেন যে সাবা মোয়াল্লাকার যুগ সেই যুগে আরবের সাতজন বড় বড় কবি আরবি ভাষা এত উচ্চাঙ্গের মহাকাব্য রচনা করেছিলেন দেড় হাজার বছর চলে গেছে সেই সাবামো আল্লাকা কাবার দরজার সাথে লটকিয়ে দেওয়া এটাই ছিল সেই যুগের নোবেল প্রাইজ যাদের কবিতা কাল উত্তীর্ণ যুগ উত্তীর্ণ সবচেয়ে মানের শব্দের গ্রন্থ নয় ভাবের দোত নয় সুরের ব্যঞ্জনায় কবিতার রচনায় যাদের কাব্যিক প্রতিভা সবার উদ্দে ছিল এই ধরনের বাসনি করা সাতজন মহাকবি কাব্য রচনা করেছিলেন যেগুলো যেগুলোকে বলা হয় সাবাম ও আল্লাকা সেই সাবাম ও আল্লাকার যুগে কোরা নাজিল হয়েছিল প্রিয় দর্শক এবারে আসুন ইউসুফও লে আশি ইউসুফ যখন তার আব্বাকে বললেন ইয়া আবাতে ওগো আব্বা যান ইন্নিরা আইতো আমি রাতে খাপ দেখলাম স্বপ্ন দেখলাম আহাদা আশারা কাউ কাবান এগারোটা নক্ষত্র আর অশামসঅল কামার সূর্য এবং চাঁদ রায় তুহুম লি সাহেদিন আমি স্বপ্নে দেখলাম চাঁদ সুরুজ এবং এগারোটা নক্ষত্র আমাকে সেজদা করছে আব্বু আমি কি দেখলাম কালা নবী এবং পিতা ইয়াকুব আলাই সালাম তিনি শিশুপুত্রকে বললেন আব্বু যা দেখেছ ভালোই দেখেছ লা আলা এখওয়াতে কা ভুলেও তোমার এই স্বপ্ন বৃত্তান্ত এটা তোমার সদবাইদের কাছে বলবে না এ ব্যাপারে মুখ খুলবে না হয় কি ইদু একা কায়দা ইয়াকু জানতেন যে ইস্যুকে ওরা পছন্দ করে না মোটেও দেখতে পারে না তাদের চোখের কাটা এটা পিতা উপলব্ধি করেছিলেন এই জন্যেই তিনি বৃত্তান্ত শুনে শিশুপুত্রকে সাবধান করেছিলেন ভুলেও তোমার এই স্বপ্নের কথা সৎ ভাইদেরকে বলো না লাকা কায়দা যদি তুমি এটা তাদের কাছে বলো তারা তোমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হবে ইন্না মবিন তোমার জানা উচিত শয়তান মানুষের সবচেয়ে বড় দুশ্মন সুতরাং এই ব্যাপারে তুমি সম্পূর্ণ খামুশ একতেয়ার করো ইসবাল আলাই সালাম নবী ইয়াকুব পিতা ইয়াকুব আলাইসাল্লাহ সালাম তার এই সতর্কবাণী এটা শোনার পরে পরবর্তীতে কোনো সময়ই তার এই স্বপ্ন বৃত্তান্ত এটা কাউকে বলেননি সব তো দূরের কথা হৃদয়ের গভীরতম কন্দরে এটাকে হেফাজত করে তিনি লালন করছিলেন এবং করেছিলেন এখন ভাইয়েরা গোপন মিটিংয়ে বলা বলি করল যে আব্বা ইউসুফকে সবচেয়ে বেশি ভালোবাসে অথচ আমরা দশ ভাই অনাহানো উসবাতন তারা বলল আমরা দশ ভাই একটা শক্তি ইউসুফ আর তার একজন মাত্র ভাই আর তদার আরবে এমন একটা সমাজ ছিল দস্যুতা ছিল লুটতরাজ ছিল ফোন খারাপই ছিল আর তখন সামাজিকভাবে টিকে থাকতে হলে লাঠির দরকার ছিল যার জন্যে ইস্যুফের ওই দশ ভাই তারা গোপন মিটিংয়ে বলেছিল যে আগামী দিনে পিতার এই নেতৃত্ব এটা রক্ষা করতে হলে ইস্যুপও পারবে না তার ছোটো ভাই বিনিয়ামিনও পারবে না মাটিতেও লাঠি মাটিতেও লাঠি তালাশ করে এখন আব্বার উচিত ছিল আমাদেরকে ভালোবাসা পরবর্তীতে আব্বার মিরাশ উত্তরাধিকার আমরাই তো বাঁচিয়ে রাখতে পারবো ওরা দুইজন তো পারবে না অনাহন উসবাতন এখন আব্বার উচিত ছিল আমাদেরকে অধিক গুরুত্ব দেওয়া এরপরে তারা বলল আমাদের আব্বা আসলে বিরাট ভুলের মধ্যে আছে। এই গোপন মিটিংয়ের পরে আলাপ আলোচনার পরে তারা সিদ্ধান্ত নিল যে ইউসুফকে যে কোনোভাবে হোক আব্বার সামনে থেকে দূরে নিয়ে যেতে হবে এমনভাবে নিতে হবে যাতে করে আব্বা কোনো দিন আর ইস্যুপকে খুঁজে না পান ইস্যুপ যদি সামনে নাই থাকে তাইলে আব্বা পরিশেষে আমাদেরকে ভালোবাসবেন আমাদেরকে গুরুত্ব দেবেন যত যতদিন আসে আব্বা ইন্তেকাল করার পরে এই সমাজের নেতৃত্ব কিছুতেই এই দেশের জনগণ আমাদের হাতে অর্পণ করবে না কারণ বাজারে যদি ভালো নির্দোষ আম পাওয়া যায় তাহলে পঁচা দাগিয়াম কোনো খরিদ্দার কিনবে না সুতরাং এটা নির্বাচনের ময়দানের মতো একটা অবস্থা তারা চিন্তা করলো যা বা ইন্তেকাল করার পরে যদি ইউসুফ জীবিত থাকে তাহলে এই সমাজের লোকজন সবাই ইউসুফকে ভোট দেবে ইউসুফকে নেতা বানাবে আর আমাদের ভাগে পড়বে জিরো মাইনাস জিরো নেতৃত্বের কিছুই আমরা পাব না এখন আমাদের আগামী দিনের একদিকে পিতার উত্তরাধিকার ধারণ করা আরেকদিকে আগামী দিনের নেতৃত্বে এটাকে গ্রহণ করার জন্যে একটাই কর্মপন্থা বেছে নেওয়া দরকার যখন ভালো কলা ভালো আম বাজারে পাওয়া যাবে না তখন খারাপটা গ্রহণ করা ছাড়া জাতির সামনে আর কোনো বিকল্প দ্বিতীয় বিকল্প থাকবে না সুতরাং আসো ইসুফ আমরা হারিয়ে ফেলি গুম করে ফেলি এইটা বেশি বিস্তারিত বলার দরকার নেই ইসুফকে আমরা এখান থেকে চিরতরে গুম করে ফেলি সেই গুমের ইতিহাস তখন ছিল এখন হয়তো বা নাই বা আছে কি না এটা বিজ্ঞ পাঠক এবং দর্শক আপনারা চিন্তা করে স্থির করবেন এটা আমার ব্যাপার নয় এখন একদিন এই পরিকল্পনা মাফিক দশ ভাই মিলে তারা সিদ্ধান্ত নিল যাব একটা কাজ করুন আমরা শিকারে যাব আমরা ওই পাহাড়ের ডালে বনের কাছে সেখানে দৌড়ের প্রতিযোগিতা করবো খেলাধুলা করব। আমাদের ভাই ইউসুফকে আমাদের সাথে যেতে দিন পিতা ইয়াকুব সালাম একদিকে তার মানবিক দৃষ্টি ছিল ভিতরে আর একটা ছিল যেটা তার নবুয়তের মজেজা ছিল তারা যখন বলল আব্বু ইউসুফকে আমাদের সাথে যেতে দিন তখন ইয়াকুব আল্লাহ সাল্লা বললেন আমার মন চায় না ইউসুফকে তোমাদের সাথে যেতে দেই এখন ওরা বলল আব্বু আমরা একশো ভাগ তার নিরাপত্তার জিম্মাদারি দায়িত্ব গ্রহণ করলাম তার কিছুই হবে না আমাদের সাথে যাবে একটু দৌড়াদৌড়ি খেলতামাশা করবে হাঁস করবে আবার আমরা সাথে করে নিয়ে আসবো ইয়াকুব আলাইসাল্লাহ সালাম এই সময় কিন্তু একটা কথা বলেছিলেন তোমরা ওকে সঙ্গে নিয়ে যাবে আমি তো জানি ওর মন মেজাজ আমি তো জানি ইস্যুফের চয়েস তোমরা দৌড়াদৌড়ি করবে এটা করবে সেটা করবে ইসুফ তো আর এগুলা কোনো দিন করে না এই ধরনের কাজ সে পছন্দ করে না এখন তোমাদের এই দৌড়াদৌড়ি খেলতামাশার মাঝে ইসুফকে যদি টাগ এসে খেয়ে ফেলে তখন হবেটা কি দশ ভাই সমস্যারে বলল আমাদের সাথে যাবে আমরা নিয়ে যাব তার নিরাপত্তার দায়িত্ব আমরা পালন করব আমরা আপনার এই দশ সক্ষম ছেলে শক্তিশালী ছেলে থাকার পরে ইসুফকে বাগে খেয়ে ফেলবে এটা এত সস্তা নয় খেতে পারবে না আপনি মনের সন্দেহ ভয়ভীতি দূর করে ইসুফকে আমাদের সাথে যেতে দিন ইয়াকুব রাজি হলেন কিন্তু একটা কথা বলেছিলেন তোমরা খেলতামশায় লিপতে হবে ইসুফকে আবার এই ফাঁকে বাঘটাগ এসে খেয়ে ফেলে টেলে নাকি এই আশঙ্কাটা কিন্তু পিতা পিতাইয়াকুব তিনি বলেছিলেন খেলার ছলে খেলার কথা বলে দশ ভাই মিলে ইসুফকে সঙ্গে নিয়ে গেল বনিয়ামিন তাকে নেওয়া হলো না কারণ সে ইসুফের আপন ভাই ওখানে গেলে ইসুফের সাথে যদি নেগেটিভ যত কিছুই করা হোক বেনিয়ামিন দেখতে পেলে জানতে পারলে এসে আব্বা ইয়াকুবকে বলে দেবে যার জন্যে বনিয়ামিনের ব্যাপারে ইসুবের ছোট ভাইয়ের ব্যাপারে দশ ভাই বললো বনিয়ামিন আমরা ফিরে আসা পর্যন্ত আপনার খেদমতে সেবা শুশ্রূষায় থাক যাচ্ছি নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে সেই জঙ্গলের কিনারে তারা আবার গোপন মিটিং করলো যে আমরা ইসুবকে কতল করে ফেলি একবারে আমাদের পথের কাটা দূর করে ফেললেই ভালো হবে তখন ওই দশ ভাইয়ের বড় ভাই সেই ভাই বলল তাকতুলুলি ইউসুফা শত হলেও একই পিতার খামদানে জন্মধারায় আমরা সৎ হতে পারি কিন্তু একই বাপের সন্তান এই নিষ্ঠুর নির্মমভাবে ভাই হয়ে ভাইয়ের গলায় সুরি চালানো এটা মানবিক নয় বরং দানবিক এত নিষ্ঠুর কাজ আমাদের করা উচিত হবে না তার চাইতে ভালো হবে আমরা যদি একটা কাজ করি বাকি নয় ভাই বলল ভাইজান ভাইজান বলুন কি করলে ভালো হয় তখন এই দশ ভাইয়ের বড়ো ভাই তিনি বললেন যে একটা কাজ করা হোক ইউসুফকে হাত পা বেঁধে এই জঙ্গলে একটা গভীর কূপ আসে সেখানে অগণিত বিচ্ছু শরীরৃপ তারা বসবাস করে হাত পা বেঁধে আসো আমরা ইস্যুফকে কুয়ায় ফেলে দেই একবার যদি ফেলে দিতে পারি জন্মের মতো ইস্যুফকে আর জীবনে কোনো দিন খুঁজে পাওয়া যাবে না ফেলার সঙ্গে সঙ্গে বিষাক্ত সাপ অজগর তারা তাকে ভাগ ভাগ করে লুফে লুফে খেয়ে ফেলবে নিশ্চিন্ন করে ফেলবে ভাইদের এই প্রস্তাব পছন্দ হলো যে ঠিক আছে ভাইজান যান আসুন তাহলে এটাই করা হোক কিন্তু এখানে একটা কথা আছে রাখে আল্লাহ মারে কে আর মানুষের মৃত্যুর ফয়সালা আসমানে হয় জমিনে হয় না যুগে যুগে দিনের পথে যারা অটল ছিলেন অনর ছিলেন অবিচল ছিলেন তাদেরকে যখন ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল পাহাড়ের মতো অটল অনর অবিচলভাবে তারা বলেছিলেন সঙ্গীরা বলেছিলেন যে আসুন আমরা জীবন ভিক্ষা চাই প্রাণ ভিক্ষা চাই এটা করি সেটা করি কিন্তু দিনের এই মুজাহিদ তারা সব যুগে বলেছিলেন এই যুগেও বলেছে এবং বলছেন কা ফয়সালা আসমান মে হো তাহায় জমিন মে নিহি মানুষের মৃত্যুর ফয়সালা জমিনে হয় না আসমানে হয় সুতরাং আসমানওয়ালা যদি ফয়সালা করেন তাইলে আমি শহীদ হয়ে চলে যাব আমাকে মেরে ফেলা হবে আর যদি আসমানে আমার শহীদ হওয়ার শাহাদাতের মরে যাওয়ার ফয়সলা না হয় সারা দুনিয়ার সব বুলেট যদি আমার উপরে চালানো হয় সব ব্রাশ ফায়ার যদি আমার উপরে করা হয় দুনিয়ার সব রকমের তোপ কামান যদি আমার উপরে ফায়ার করা হয় দুনিয়ার সাধ্য নাই আমাকে মেরে ফেলবে কারণ হায়াতের মালিক একজন মৃত্যুর মালিকও একজন এটা ছিল যুগে যুগে যারা মর্দে মুজাহিদ তাদের উল্লিখিত বাক্য যেটা আমরা আগেও দেখেছি এখনও দেখছি আগামী প্রজন্ম যারা দিনের পথে দায়ী আল্লাহর কাজ করবে ইতিহাস পরম্পরায় এটাই তারা দেখেছে দেখছে এবং দেখতে থাকবে ইসুফ আল্লাহ সাল্লা হাত হাপ্পা বেঁধে কুয়ায় ফেলে দেওয়া হল কূপে ফেলে দেওয়ার পরে এখন বড় বড় অজগর সাপ আর কুপুর ভিতরে কিছু ঝোপঝাড়ও ছিল পানির আগে পানির উপরে ধরান করে যখন হাত পা ফেলে দেওয়া হলো ফেলে দেওয়ার পরে বড় বড় অজগর সরিষ্রি বিষাক্ত সর্প সাপ বিচ্ছু এখন বড় বড় সাপগুলো হাত পা বাঁধা এটা তো একটা পাথরের মতো মাটির দলার মতো ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই ডুবে যাওয়ার কথা কুয়োর পানিতে কিন্তু বড়ো সাপগুলো নিজেরা দলা পাকিয়ে এইভাবে বিড়া বেঁধে তারা ইসুবকে এইভাবে ঠেকায় রাখলো ডুবতে দিল না যে সাপ ইসুবকে খাওয়ার কথা সেই অজগর সরিসৃপ ইস্যুপকে খেলো না বরং নিজেরা দলা পাকিয়ে ইস্যুপের জন্য বয়ার কাজ করলো একদিকে যখন ওজন ভার একটু বেশি পড়ে তখন ওই সাপ আরেকটা অজগরের যেই বিড়া এইটা এসে সেখান দিয়ে ইসুবকে আগলায় ধরে যেই দিকে একটু কাত হয় আরেকটা অজগরে সে দলা পাকিয়ে এইভাবে তাকে আগলায় ধরে সাপেরা তাকে খাওয়া তো দূরের কথা গিলে ফেলা তো দূরের কথা আগলায় রেখে রেখে ইস্যুপের বেঁচে থাকার যেই দায়িত্ব এটা ওই সর্পেরা সাপেরা গ্রহণ করলো এবারে আবার ইসুফের ভাইদের কাছে আমরা ফিরে আসি সন্ধ্যা ঘনিয়ে এসেছে আরে ইয়াকুব আলাইসাল্লাহ সালামের বাড়ি থেকে এই বনভূমিটা বেশি দূরে ছিল না তারা এখন বাড়ির দিকে যাবে পরামর্শ করলো আসো একটা কাজ করি ইসুবের জামা টামাগুলো তো আমরা খুলে রেখেছি তাকে একবারে সম্পূর্ণ দিগম্বর করে আমরা কুয়ের ভিতরে ফেলেছি ইসুবের গায়ের এই জামাটা এটাতে আমরা একটা মুরগি জবাই করে টাটকা মুরগির রক্ত এটা মেখে দেই মেখে ফেলি রক্তে ইউসুফের জামাটা রঞ্জিত করে ফেলি বাড়িতে আব্বাকে গিয়ে এই জামাটা দেখাবো যে আমরা সেখানে গিয়ে দৌড়ের প্রতিযোগিতা করছিলাম আর ইউসুফকে আমাদের মাল সামান পাহারা দেওয়ার জন্যে দূরে এক জায়গায় বসায় রেখেছিলাম ফাঁক আলাহ যেব একটা নেকড়ে বাগেশে ইস্যুকে খেয়ে ফেলেছে আব্বু যদিও আমরা সত্য বলছি আমাদের কথার মধ্যে মিথ্যার মাত্র নেই কিন্তু আমরা জানি আপনি আমাদের কথা কিছুতেই বিশ্বাস করবেন না সাইদানা ইয়াকুব আলাই সালাম রক্তমাখা রক্ত জামাটা হাতে নিলেন এটাকে খুলে একবার দেখলেন দেখার পরে নজর করে দশ পুত্রকে লক্ষ্য করে বললেন এটা কেমন বাঘ কোন জাতের বাঘ আমার আদরের ইউসুফ কলিজার টুকরা ইউসুফ সেলি ইউসুফকে খেয়ে ফেললো কিন্তু জামাটা এক তিল কোনোখান দিয়ে ছিঁড়ল না উচিত ছিল জামা একেবারে টুকরা টুকরা সেরা সেরা খান খান হয়ে যাওয়া কিন্তু জামার মধ্যে বাঘের একটা কামড়ে চিহ্নও নেই নামগন্ধও নেই এটা কি জাদুকর বাঘ নাকি যে ইসুফকে খেয়ে ফেলেছে জামা একটা কামড়ও লাগেনি এটি হলো ইউসুফের জানাজার জামার প্রথম মৌজেজা দ্বিতীয় মৌজেজা আমরা দেখব সামনে গিয়ে জেলখানার গেইটে ইউসুফের জামার আরেক মৌজেজা। সেটা এখন আমি বলছি নে সেখানে গিয়ে আজকের পর্বে না হলেও আগামীকালের পর্বে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন এখন ভাইয়েরা বলল, যে আমরা সত্য বলছি ইসুফকে বাগে খেয়ে ফেলেছে আব্বা ইয়াকুব বললেন এটা কেমন বাঘ তার মধ্যে দাঁত নেই দাঁত না থাকলেও তো জামা কোনোখান দিয়ে না কোনোখান দিয়ে কম বেশি একটু সিঁড়ে যাওয়ার দরকার ছিল জামাতে কোনো বাগের কামড়ও নেই আঁচড়ও নেই জামাতে সিঁড়ার কোনো চিহ্নও নেই ইসবকে খেয়ে ফেললো কিভাবে এখন ছেলেরা বলল আব্বু আমরা জানি আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না যদিও আমরা সত্য বলছি আব্বা ইয়াফুব তখন বললেন আল্লাহুল মুস্তান মাতা সেফুল তোমরা বানিয়ে আমার কাছে যেই গল্প বলছো বানিয়ে বলছো এই গল্পের ব্যাপারে আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি আমার রব যিনি আমার সব সে আমার রবই ইস্যুবের ব্যাপার সেপার আমি তার কাছে সপরদ করছি কুয়ায় ফেলে দিয়ে ভাইয়েরা কিন্তু বাড়ি ফিরে আসেনি কুয়ারও দূরে এক জায়গায় লুকিয়ে থাকে তারা অপেক্ষা করছিল কোন কোন সময় ইউসুফ মরে যায় সাববিচ্ছু খেয়ে ফেলে ফর টাইম টাইমবিং তারা সেখানে অপেক্ষমান ছিল একদল সদাগর এলো তারা ইয়ামন থেকে সিরিয়ার দিকে যাচ্ছিল আবার কোন কোন বর্ণ নাই ইসুফ আল্লাহ সাল্লা বাড়ি ছিল কেনান যেটা ফিলিস্তিন এলাকায় সিরিয়া থেকে একদল কাফেলা আরেক বর্ণ নাই ইয়ামন থেকে একদল বাণিজ্য কা ফেলা সিরিয়া হয়ে যখন ফিলিস্তিনের দিকে যাচ্ছিল মাঝখানে নাম ইয়াকুব আলাইসালামের এই এলাকা যেখানে ইউসুফকে কুয়ার মধ্যে ফেলা হয়েছিল এখানে আসার পরে সদাগরদের পানি ফুরিয়ে গিয়েছিল এইবার তারা বনের ভিতরে জঙ্গলের ভিতরে ঢুকল ঢুকে তারপরে তারা কোথায় ধারা আসে কোথায় পাহাড়ি ঝর্ণা আসে কোথায় পানির নহর আসে খুঁজতে খুঁজতে ওই কুয়ার কাছে আসলো উপর থেকে তাকিয়ে দেখলো যে কুয়ার ভিতরে কিছুই দেখা যায় না কালো অন্ধকার কুয়োটা ছিল অনেক গভীর তারপরেও তারা খুশি হলো কুয়া যখন আসে রশি একটু লম্বা লাগবে কথা এটাই কিন্তু এখানে পানি না থেকে পারে না তারা বালতির মধ্যে লম্বা রশি বেঁধে নিল বাঁধার পরে তারা বালতিটাকে ওই রশি ঢিলা করে করে নিচের দিকে সারল এক পর্যায়ে এসে বালতিটা লোহার তৈরি ছিল একটু ভারী ছিল ধরাম করে যখন যেই সর্পটা বিশাল সর্প নিচকে বিড়া বানিয়ে বয়া বানিয়ে ওই কুয়ার মধ্যে এই আগলে রেখেছিল ডুবতে দিচ্ছিল না তখন ওই বালতিটা ধরাম করে ওই সাপটার একটা পাচরে একটা কিনারে ধরাম করে পড়ল পড়ার পরে সাপটা একটু ব্যথা পেল ব্যথা পেয়ে এসে এইভাবে একটা লাভ দিল সাপ যখন নিচকে বাঁচাবার জন্য বালতির আঘাত খেয়ে এইভাবে একটু নেসে উঠল উপরের দিকে এইভাবে যখন জোর করে ধাক্কা মারল ওই ধাক্কায় হাত পা বাঁধাই ইউসুফ বালতির ভিতরে ঢুকে গেল আল্লাহ একবার আল্লাহ পারে না এমন কোনো কাজ নেই যেই সাপ কুপে পড়ার সঙ্গে সঙ্গে ইউসুফকে দংশন করা উচিত ছিল গিলে খাওয়া উচিত ছিল সাপ তো একটা ছিল না অনেক 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 একটা সাপ মূলত তা আগলে রেখেছিল অন্য সাপেরা আগলে থাকার ব্যাপারে সহযোগিতা করে যাচ্ছিল এখন ইউসুফের হাত পা বাঁধা বালতি নিশে যতই নামক ইসুফ তো বালতির ভিতরে ঢুকতে পারবেন না চড়তেও পারবেন না যার জন্য সাপ ইসুফকে বালতিতে ঢুকানোর কাজটা সেই সার্ভিসটাও তারা সেখানে দিল ইউসুফ বালতিতে ঢুকে গেলেন পা কিন্তু বাঁধা সদাগারা উপর থেকে টানা শুরু করলো অন্ধকার কূপ থেকে টানতে 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 বালতি যখন উপরে তুলে নিল তখন তারা দেখলো যে সামান্য একটু পানি কিন্তু অনিন্দ সুন্দর রূপের পিরামিড একটা তরুণ কিশোর হাপ্পা বাঁধা বালতির ভিতরে সে এই অবস্থায় আছে সদাগররা বললো কোরআন ইয়া বসরা হা গোলাম এ আমার সঙ্গী ভাইয়েরা পানি তো পেলাম না বরং পরম সুন্দর অনিন্দ সুন্দর রূপের পিরামিড একটা কিশোর আমাদের বালতিতে উঠে এসেছে এখন তারা বলল খুবই সুন্দর এত সুন্দর তো দুনিয়াতে কোনো মানুষের বাচ্চা হয় না আমরা তো এখান থেকে এই দিকে যাব আমাদের যাত্রা যাত্রাপথে কোনোখানে অথবা আমরা সেই ফিলিস্তিন এলাকায় ব্যবসা বাণিজ্য করে লোহিত সাগরের পশ্চিম পাড়ে মিশর পর্যন্ত যাব। এটা আমাদের এই সফরের বাণিজ্যিক টার্গেট আমরা কোনোখানে ইউসুফকে বিক্রি করবো ভাইয়েরা পাহারায় ছিল একটু আগে যেটা বলেছি সদাগররা যখন কুয়ার মধ্যে বালতি ফেললো তারা একটু একটু করে আগালো কুয়ার কাছে এসে দেখলো এইসব হাত পা বাঁধা অবস্থায় বালতিতে উঠেছে আর সদাগররা এত সুন্দর বাচ্চা আর গোলাম বিক্রির এই যুগে মানুষ বিক্রির এই জমানায় এই সুন্দর বাচ্চাটাকে আমরা ফিলিস্তিনে হোক অথবা মিশরে গিয়ে হোক মানুষ বিক্রির হাটে যদি আমরা এটাকে উঠাই তখন চড়া দামে আমরা এটাকে বিক্রি করে ভালো কিছু পয়সা ভালো কিছু দেহান দিনার এটা কামাতে পারবো তারা তাদের সফরের সামগ্রীর ভিতরে এসবকে লুকিয়ে ফেললো তারা আবার রওনা করল সিরিয়া হয়ে এবার তারা মিশরের দিকে যাবে ফিলিস্তিন এলাকার কাজ তাদের শেষ মিশরের দিকে যাবে তারা যখন কেনানের কাছ দিয়ে জর্ডান সিরিয়ার উপকণ্ঠ হয়ে পশ্চিম দিকে তাদের কাফেলার যাত্রা শুরু করল লোহিত সাগরের দিকে তখন ভাইয়েরা এসে দশ ভাইয়ের হাতে দশ লাঠি কারো কারো হাতে দাও কারো কারো হাতে ধামা এগুলো নিয়ে সদা ঘিরে ফেললো যে তোমাদের এই লাগিজের ভিতরে তোমাদের যেই উটটার পিঠে একটা পালকির মতো হাওদা আছে এটার ভিতরে কি আমরা দেখতে চাই এখন তারা কিন্তু ইউসুফকে লুকিয়ে নিয়েছিল কেউ যেন দেখতে না পায় এখন এরা এসে সেই পালকি, সেই হাওদাটাকেই টার্গেট করলো তোমাদের এটার ভিতরে কি আসে আমরা দেখতে চাই কিন্তু সদাগররা মনে করেছিল যে এটা আমাদের জন্য একটা ভালো পুঁজি হবে মিশরের বাজারে বিক্রি করব। এখন সেখানে তল্লাশি করে তারা ইসুবকে দেখতে পেল দেখতে পাওয়ার পরে তারা বলল এটা আমাদের মানুষ আমাদের লোক ফিরিয়ে দাও ওরা বললো আমরা কুয়া থেকে উঠিয়েছি শেষমেশ ভাইরা কিছু পয়সা দাও ওকে তোমরা নিয়ে যাও কোরআন এটাকে বলছে ও সারাউহু বেসামানিম বাকিম দারাহেমা মাদু দাত হাতে গনা কয়েকটা পয়সার বিনিময়ে ওই দশ ভাই সদাগরকে হ্যাঁ সদাগরের থেকে সামান্য কয়েকটা হাতে গোনা পয়সা নিয়ে ইসুফকে তাদের হাতে ছেড়ে দিল সদাগররা ইসুফকে মিশরের দিকে নিয়ে চলে গেল এটা হলো ঘটনার এই প্রথম দিক এবারে আসুন যে শহীদিনা ইউসুফ আলাই সাল্লাহ সালাম তাকে মহান রবুল আলমিন গুয়া থেকে উদ্ধারের পরে মুক্তি হওয়ার পরে তিনি মিশরে গিয়ে উপনীত হলেন এবং মিশরে যাওয়ার পরে ইসুবকে বাজারে উঠানো হলো কাস্টমারের অভাব নাই আবার গলায় হাতে রশি লাগানো গোলামেরও অভাব নাই এই যুগে গরু ছাগল যেভাবে ঈদের বাজারে বিক্রি হয় ঠিক তখনকার আরব বলুন ফিলিস্তিন বলুন মিশর বলুন ইয়ামা বলুন হেজাজ বলুন তেহামা বলুন মিশর বলুন আর লোহিত সাগরের পশ্চিম পাড়ে পুরো আফ্রিকা বলুন তদানীন্তন পুরো বিশ্বটাই মানুষ বিক্রির একটা বাজারে পরিণত হয়েছিল এখন ইসুফকে মিশরে নিয়ে যখন বাজারে উঠানো হলো ইসুফ কিন্তু হিব্রু ভাষা জানতেন মিশরের ভাষা ছিল আরবি এখন ওরা ইস্যুফের নাম জিজ্ঞাসা করে হোয়াট ইজ ইউর নেম হ্যাঁ ফ্রম হোয়ার আর ইউ আর এই 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 প্রশ্ন জিজ্ঞাসা করে ইস্যু হিব্রু ভাষায় জবাব দিচ্ছেন কিন্তু ওরা আবার হিব্রু বুঝে না ইসু বাবার আরবি বলতে পারেন না এখন সেখানে কাস্টমার আসে কিন্তু যখন দেখে যে প্রশ্নের উত্তর দিতে পারে না আরবিও বলতে পারে না তখন ওরা বলল যে সুন্দর হলে কী হবে বোধহয় বিছানায় পেশাব করে তা না এই বাচ্চা কি কেউ বাজারে আনার মতো অবস্থানে দেয় এত সুন্দর বাচ্চা আবার কেউ কেউ বলে বিছানায় পেশাব না করলেও ওর বগলের মধ্যে দুর্গন্ধ আছে যার জন্যে পরিত্যক্ত হয়ে সে গোলামের এই বাজার পর্যন্ত এসেছে এই দেখাশোনা দেখাশোনা অবজ্ঞা বিভিন্ন রকমের কূট মন্তব্য বাজারে চলছে মার্কেটে চলছে এমন সময় মিশরের অর্থমন্ত্রী